শুরু হয়ে যাচ্ছে, আমার খুব মজা হচ্ছে। এবার যদি আমি ভাবছি ভোরবেলা উঠে দেবো, কাল তো ষষ্ঠী, তাহলে তো আমাকে 6-7 ঘুমাতে হবে, আর ঘুম থেকে উঠে স্নান করতে হবে, সাজতে হবে, তারপরে অঞ্জলিতে যেতে হবে। কি মজা না হচ্ছে আমার এবার পুজোতে, আমি রোজ অঞ্জলি দেবো, খুব মজা হচ্ছে। আমি বরং অ্যালার্ম দিয়ে ছটা অ্যালার্ম দেবো, ছটা অ্যালার্ম দিয়ে, ছটা অ্যালার্ম দিলে হয়ে যাবে, এই করে ছটা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। ও নাম হচ্ছে বাবা, সকাল হয়ে গেছে, যাই যাই আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, স্নান করে রেডি হয়ে আমি যাই গিয়ে অঞ্জলিটা দিয়ে আসি। তাহলে সত্যি সত্যি কাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, অঞ্জলি দিতে হবে অষ্টমী কালকে, তাড়াতাড়ি শুতেও হবে আমাকে, নাহলে তো উঠতেই পারবো না আমি। তাহলে আমরা দিয়ে দিই, আমরা দিয়ে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠে আবার আমাকে অঞ্জলি দিয়ে যেতে হবে। সকাল হয়ে গেছে, ঘুমই ভাঙছে না, তাহলে আমরা বন্ধ করে দিই, আর একটু ঘুমিয়েও নিই, পরে অঞ্জলি দিতে পারলে দেবো, না হলে না দেবো, ঠিক আছে। মা আগে কি বলতো, কি আজকে কিছুই না, তুমি ভুলে গেলে এত বড় কথাটা, কি বড় কথা শুনি, আজ না ষষ্ঠী তো, তাতে কি হয়েছেটা কি, আমাকে টাকা দাও, আমি জামা কিনবো, আমার এখনো জামা কেনা হয়নি, সবাই আজকের দিন থেকে নতুন জামা পড়া শুরু করে দিয়েছে, আমাকে দেখো একটা জামা কিনতে পারলাম না। ও এই ব্যাপার, তার কি এত কান্নাকাটি করার কি আছে, 500 টাকা দিচ্ছি যা, কিছু দিয়ে কিনে নিয়ে আয়। 500 টাকা ওটাতে তোমার একটা টপও হবে না, অন্তত 5000 টাকা আমাকে দাও। কি 5000 টাকা, ওইটা দিয়ে কিনতে হলে তেল, না হলে কিনতে হবে না, যা। আচ্ছা ঠিক আছে, তা না হয় 3000 টাকা দাও, তাও না হয় 3-4টা টপ কিনে নেবো আমি। 3-4টা জামা, অত জামা দিয়ে তুই কি করবি, আমাদের সময় আমরা একটা জামাই কিনতাম আর সেইটা দিয়ে পুরো পুজোটাই কাটাতাম। তোর আগের বছরে যে পুরো জামাগুলো আছে সেগুলো আমাকে দে, আমি পালিশ করে নিয়ে আসি, তাহলেই তো নতুন হয়ে যাবে। থাক থাক, দিতে হবে না আমাকে, টাকাও দিতে হবে না আর জামাও দিতে হবে না, আমি এই পুজোতে ঘর থেকে যাও, খুশি তো এবার। মা পুজোর তো আর 1 মাস বাকি আছে, তাহলে আমি কিছু টাকা দাও, আমি শপিং করে আসি, এরপরে যা গরম হবে, ভিড় হবে, ভালো লাগে না তো। আচ্ছা বিবি তুমি যাও, তোমার ইচ্ছা মতন তুমি শপিং করে আসো, তোমাকে আমি 10,000 টাকা দিই, না 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 ওটা যদি তোমার কম পড়ে যায় শপিং, তুমি এক কাজ করো, তুমি আমার এই ক্রেডিট কার্ডটা নিয়ে যাও, তুমি ইচ্ছা মতো শপিং করবে, কিন্তু এমন এমন ড্রেস কিনবে যেন পাড়ার সবাই তোমাকে দেখে, কেউ যেন এরকম ড্রেস না কিনতে পারে, ঠিক আছে না। মা আমি বেরোচ্ছি, কখন ফিরবে, কাল সকালে, আজ আমরা হোলি নাইট ঠাকুর দেখবো। ও আচ্ছা ঠিক আছে, তুমি কিছু টাকা নেও, রাতে ঘুরবে তো, খিদে পাবে, কিছু কিনে খাবে, ঠিক আছে, সাথে ঘোরাঘুরি করবে, কিন্তু আর সকালে চলে আসবে বাড়ি, ঠিক আছে। ঠিক আছে মা আমি তাহলে এখন আসছি। মা আমি আসছি, যাচ্ছ যাও, 8টা বাজে 9টার মধ্যে ঘরে ঢুকবে, বাবা জানতে পারলেই গেলে কিছু করবে, রাতে বেরোচ্ছ, আমি বলেছি তুমি বান্ধবীর বাড়িতে নোট নিতে যাচ্ছ। মা মোটেও আমি 1 ঘন্টার জন্য ঠাকুর দেখতে যাচ্ছি না, আমরা আজকে হোলি নাইট ঠাকুর দেখবো, আর পুজোর সময় কে আর নোট নিতে যাই শুনে, কি হোলি নাইট, বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস, আমি অত কিছু বুঝি না, ব্যাস আমি হোলি নাইট ঠাকুর দেখবো আর তুমি বাবাকে ম্যানেজ করে নেবে। এই যে মেয়ে শোনো, বাবা তো দূরে থাক, আমি রাজি নই তোমার রাতে ঠাকুর দেখা নিয়ে। মা না বললাম তো সারা রাত ধরে ঠাকুর দেখার কি আছে, সেই তো একই দুর্গা আর একই অসুর, একটা দেখলেও যা দশটা দেখলেও তাই, যাও পাড়ার মণ্ডপে গিয়ে ঠাকুর দেখে আসো, আর পড়াশোনা তো কোনো বালাই নেই, ঠাকুরের কাছে মানত করে আসো যেন পরীক্ষায় পাশ করতে পারো, এসে খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও দূর ব্যাং, আমি ঠাকুর দেখতেই যাবো, আমার ভালো লাগে না। আমার এখন ভালো মায়ের কাছে জিজ্ঞাসা করি, মা বলছি তুমি কিছু জানো মুখে কি দিলে লজ্জা লাগে,
আমাদের সময় তো আমি মুলতানি মাটি চন্দন বাটা আর মধু এগুলোই ব্যবহার করতাম, তুই বরং ওইগুলোই নিয়ে নে এখন। যে তো চলেই আসলো, ভাবছি একটু প্রবলেম তুই রূপে চর্চা করবো, কি বলবো আইডিয়া, ফোনটা কি এটা আমার কি হলো, এক রাতের মধ্যে ফার্স্ট হবে যে এটা আমার কি অবস্থা হলো, এখন আমি কি করবো ওই পড়া পুজোর মধ্যে।